মামলাৰে অভিযুক্ত শিৱৰ আজি সৰুমান অৱধি একা পাঁচ জত্য কৰি দোহৰা বেলেগ কিছু বয়ানে তালমে ৰখুনি তুমি শিৱৰ শয় চৌষষ্ঠি আধাৰ বয়ান ৰেকৰ্ড কৰিব যোজনা কৰোঁ পুলিচ গতকা মাহংগা থানো নিৰ পৈত ঘৰ কুছুপুৰক যে ঘণ্টা চালাইম চিন্্ৰিচন এবং জন মাজিষ্ট্রেটকর উপস্থিতরে শিব ডেমো দেখাই যাহ ভিড্রাফি হয়েছে ক্রাইম স্পট্রু এক শাবল উদ্ধার করেছে পুলিশ তেমনি কমিটি নর রূপ পিছাচ পালটিলা ক্রাইম সিন ইরিক বেড়ে রক্ত চরিত্র পৃষ্ঠা খোলাই শিব প্রথমে ভাউজক হাঁ লাপে ভাইকুড়া আক্রমণ তাপরে দুই পুতরা ও ঝিয়ারী প্রাণ নিয়ে শুনি নাথাকিলা কাকুতি মিনতি আমি কুশুপুৰ গাওঁ ক্ৰাইম স্পটে ডেমো দেখাই বেলেগ তদন্তকাৰী টিম আগতে শিৱ ৰখিছে চাঞ্চল্যকৰ বয়ান হঠাৎ ৰাগি যায় এই নৰসংহাৰ ৰচি ন ବରଂ ବଡ଼ ଭାଇର ପରିବାରକୁ ନିପାତ କରିବା ପାଇଁ ଚାରିଦିନ ପୂର୍ବରୁ ସୁଚିନ୍ତିତ ଯୋଜନା କରିଥିଲା ଏଥିପାଇଁ ଏକ କଟୁରୀକୁ ଧାର କରି ନିଜ ଘରେ ଲୁଚାଇ ରଖିଥିଲା ଯାହାର ଶିବର ସ୍ତ୍ରୀ ଏ ସମ୍ପର୍କରେ ମଧ୍ୟ ଜାଣିଥିଲେ ଛାତି ଥରାଇ ଦେବା ଭଳି ତଥ୍ୟ ହେଲା ଯେ ହତ୍ୟାକାଣ୍ଡ ବେଳେ ଶିବ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଉଲ୍ଲଗ୍ନ ହୋଇଥିଲା ଜଣକ ପରେ ଜଣକୁ ହାଣିବା ବେଳେ କାଳେ ଦେହରେ ଥିବା ବସ୍ତ୍ର ବାଧକ ସାଜିବ ସେଥିପାଇଁ ସେ ବିବତ୍ସର ହୋଇଯାଇଥିଲା তবে শিবঘর শ্রাবল এবং অন্যান্য সামগ্রী জবত করা লগাতার ভাবে মহঙ্গা গণহত্য লোমটা কিছু তথ্য সামনাক আসুছে

ଧାର କରି ଆଣି ଘରେ ରଖିଥିଲା ଏବଂ ଏ ସମ୍ପର୍କରେ ତାଙ୍କ ସ୍ତ୍ରୀ ମଧ୍ୟ ଜାଣିଥିଲେ ବର୍ତ୍ତମାନ ପୋଲିସର ପଞ୍ଜା ଏ ଦିଗରେ ଅଧିକ ଶକ୍ତ କରିବ କି ଦେଖନ୍ତୁ ପୋଲିସ ବର୍ତ୍ତମାନ ଶିବର ବଦଳୁଥିବା ବୟାନ କୁ କରି ଆଧାର କରି ତଦନ୍ତ କରିବା ରହୁଛି କାରଣ ଶିବ ତାର ମୂଳ ବୟାନରେ ଅଡ଼ି ରହିଛି ଅର୍ଥାତ ଏକାକୀ ହତ୍ୟା କରିଛି ଏବଂ ଏଥିରେ ତାକୁ କେହି ସହଯୋଗ କରିନାହାନ୍ତି ସେ ବୟାନରେ ସେ ଏବେ ବି ଅଡ଼ି ରହିଛି କିନ୍ତୁ তাৰ পূৰ্জনা কৰিছিল হত্যা এটা পূৰ্ব বয়ানে নাই এবে সেইপষ্ট কৰোঁ অৰ্থাৎ এডন প্ৰভোকেশ যোগু হৈ নৰং এটা গোটে প্রি প্লান মর্ডর বলেপার এবং শিব এপ্রেম চারদিন পূর্বর প্লান করে তবে এ প্লান রে এ প্লান বাবদে তাঁর পত্নী সুন্নীতা জাঁনিলে তবে এ প্লান বাবদরে জাঁলে না এ প্লান রে তাঁকর সহভাগিতা ছেলে কৌশো না কৌশো বাটে সে পুলিশ এই কথা কু টিক ক্লারিফাই করাছি সুন্দর পচরা উচরা হয়েসারি সে পচরা উচর সন্তোষজনক উত্তর সুনীত মিলি নাহি দ্বিতীয় পৰ্যায় পুনি থাকে পচৰা উচৰা হ'ব গত কালি কথা চলৰে আদিছনাল এছপি অশোক বেহৰা স্পষ্ট কৰিছিল যে বা সুনীত ভূমিকা কুইকি কিছু প্ৰশ্ন পুলিচ মনৰে অঁ প্ৰশ্নগুডিক

ঠাই তাৰপিছত ভূমিকা সেই ক'ৰ ওলাই কবাৰ্টে দিয়া যায় নাথাকে এইচোন অনেক প্ৰসংগ ৰৈছে তদন্ত চালু বহুত কিছু কথা পুলিচ গণমাধ্যম সামান ৰখু নহয় কাৰণ তদন্ত বাধাপ্ৰাপ্ত হ'ব আশা কৰা আজি ৰিমাণ্ড সৰু আচন কালি যেতিয়া শিৱকু কোৰ্টেৰে প্ৰড্যুছ কৰা পৰ্যায়ৰ ৰিমাণ্ড পুলিচ আনিব বা নাই তাহ স্পষ্ট হ'ব আৰু বড় কথা ৰ তদন্তৰ কোন চব মিলা তাহ

ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ କରିବ କିନ୍ତୁ ରିମାଣ୍ଡର ଆବଶ୍ୟକତା पुलिस अनुभव गरुछ निर्दिष्ट भावे पुलिस पक्ष निष्पत्ति निजाइन आज राति सुधा हिँडि सन्ध्या सुधा पुलिस निष्पत्ति नै रिमान्ड्रे जि शिव आसु एपष्ट हे पोलिस आउरि जाँदाु चाहन्छ पोलिस शिवर जो एका से हत्या एकाकी हत्या गरिश्वास नक आउरी कि जाँदाु चाहँछ आउरि सम्पूर्ति बाबदेखि सूचना पाँच एक स्पष्ट हेर्नु ते अपेक्षा आसि र को पुलिस কোর্ট ফর সময় পুঁথর দ্বিতীয় পর্যায়ে রিমান্ড মগুচি বা না যদি মানুছি কতদিনে রিমান্ড মানুছি এবং রিমান্ড মধ্যে পুলিশ কন করি বল যোজনা করেছি তা আস্ত কাল অপরাহ সুযোগ স্পষ্ট হয়ে যাব নিশ্চিত ভাবে তেমন দেখবা যে প্রকৃত পুলিশ এতে বহুত কিছু তথ্য গোপন রাখু কারণ তদন্ত প্রভাবিত হয়ে পড়ে প্রকৃতের বর্তমান সমস্ত মনে রই সন্দেহ উপুজুছি যে শিব কমিটি একাকী পাঁচ পাঁচ জনক হত্যা কলা এবং তা দেহরে কোণে ক্ষত চিহ্ন বা কোণ দাগ কমিটি লাগিলা না প্রতিরোধ কলে না পোস্টমর্টম রিপোর্ট কু বর্তমান অপেক্ষা করা আসবো পোস্টমর্টম রিপোর্ট বিলকুল দেখ বিলকুল দেখুন পোস্টমর্টম রিপোর্ট উপরে সমস্ত নজর এমিতি এমনিতে পোস্টমর্টম রিপোর্ট পাখা পাখি দুই রু অসি থাকে কিন্তু এই কেস রে বিশেষ করি বহুত বড় বড় হিনিয়াস ক্রাইম যেতড়ৌচি সেই কেস রে পুলিশ টিকে अनुरोध गरेको पोलिस र टिए कथा कु करी एफएमडी विभाग शिविर दिन पूर्व गरिन्य मौर्ट, सबु अणगुत्वपूर्ण पोस्टमर्टम पोस्टमर्टम रिपोर्टको बादी गुरुत्वपूर्ण से हिनियस क्राइम र पोस्टमर्टमे बेसी गुरुत्व सबुठु बड कथा तपाईँ यही पोस्टमर्टम यह साधारण पोस्टमर्टम यह बेस समय लागत प्रतित प्रति बडी ठाउँ प्रतितको जाँच गरिदिला ଏବଂ ଏକଥା ମଧ୍ୟ ପୁଲିସ୍ ପକ୍ଷରୁ ପୋଷ୍ଟମର୍ଟମ୍ କରୁଥିବା ଡାକ୍ତର ଏବଂ ତାଙ୍କ ବିଭାଗୀୟ ମୁଖ୍ୟଙ୍କୁ ଅବଗତ କରାଯାଇଥିଲା ଯେ ଡିଟେଲ୍ ଇନଭେଷ୍ଟିଗେସନ୍ ପୋଷ୍ଟମର୍ଟମ୍ ହେବା ଦରକାର ଯାହାର ଭିଡ଼ିଓଗ୍ରାଫି ମଧ୍ୟ ହେଉଥିଲା ଯଦି ଇଞ୍ଜୁରୀ ରହିଛି ସେ ଇଞ୍ଜୁରୀ ଆଣ୍ଟିମର୍ଟମ୍ ରହିଛି ୟା ବା ପୋଷ୍ଟମର୍ଟମ୍ ରହିଛି ଅର୍ଥାତ୍ ମୃତ୍ୟୁ ପୂର୍ବର ରହିଛି ନା ମୃତ୍ୟୁ ପରର ରହିଛି ଯଦି ଇଞ୍ଜୁରୀ ରହିଛି କୌଣସି ମୃତ୍ୟୁ ପୂର୍ବର ତେବେ କେତେ ଦିନ ପୁରୁଣା ସେ ଇଞ୍ଜୁରୀ ରହିଛି ଏମିତିକି ଯେଉଁ ମୃତକଙ୍କର ନଖ ସନ୍ଧିରେ କିଛି ବାହାର ବାହ୍ୟ ବସ୍ତୁ ଅଛି କି ବା କିଛି କାହାକୁ ଯଦି ସେ ଖଣ୍ଡିଆ କରିଛନ୍ତି ଆମେ